ব্যবসায় শাখার শিক্ষার্থীদের শুভেচ্ছা জানাচ্ছি। আমি আবদুল্লাহ আল আমিন। এই পর্বে আমরা আলোচনা করব হিসাব বিজ্ঞানের নীতি সমূহ নিয়ে। হিসাব বিজ্ঞানের মূলত চারটি নীতি রয়েছে, সেই নীতিগুলো নিয়ে মূলত আলোচনা করব। প্রথম নীতিটি হচ্ছে আমাদের ক্রয় মূল্য নীতি। তো ক্রয় মূল্য নীতিতে যেটি বলা হয় যে ঐতিহাসিক মূল্যে বা ক্রয় মূল্যে লিপিবদ্ধ করতে হবে সেই সমস্ত সম্পদগুলিকে, বিশেষ করে স্থায়ী সম্পত্তিগুলোর ক্ষেত্রে এটি প্রযোজ্য, এবং স্থায়ী সম্পত্তিগুলোকে এর ঐতিহাসিক মূল্য দেখাতে হবে, অর্থাৎ যে দামে এটি কেনা হয়েছিল অর্জন মূল্য, এবং এর সাথে যদি পরিবহন বা সংস্থাপন খরচ থাকে সেটিও এই মোট মূল্যের সাথে অন্তর্ভুক্ত হয়ে এর মূল্য আরও বৃদ্ধি পাবে। উদাহরণস্বরূপ যদি বলি যে একটি যন্ত্রপাতি ধরা যাক 3,500,000 টাকায় ক্রয় করা হলো, এবং এর পরিবহন ব্যয় হচ্ছে 20,000 টাকা, এবং সংস্থাপন ব্যয় হচ্ছে 25,000 টাকা, এবং অন্যান্য খরচ আরও 5,000 টাকা। তো মূল যে আমরা সম্পত্তিটি ক্রয় করলাম যে দামে, সেটির সঙ্গে এই পরিবহন খরচ যোগ সংস্থাপন খরচ যোগ অন্যান্য খরচও যোগ হয়ে যাবে। যোগ হয়ে যাওয়ার পরে এর মোট মূল্যটা বেড়ে যাবে। কিছু সমালোচনা রয়েছে এটির, যেমন টাকার ক্রয় ক্ষমতার কম বেশি। আমরা জানি যে অর্থের ক্রয় ক্ষমতা, অর্থাৎ আজকে 10 টাকা দিয়ে যেটা পাওয়া যাচ্ছে, হয়তো আগামী 1 বছর পর কিংবা একটা নির্দিষ্ট সময় পর 10 টাকা দিয়ে ঠিক ওই জিনিসটা পাওয়া যাবে না, হয়তো সেটা কিনতে গেলে আরও বেশি টাকা লাগতে পারে। তো এটির উপরেই আসলে এই ঐতিহাসিক মূল্য বা ক্রয় মূল্য এটি নির্ধারণ করছে, যার জন্য এটি একটি সমালোচনার মধ্যে পড়েছে। দ্বিতীয়টি হচ্ছে বাজার মূল্য হ্রাস বৃদ্ধি, অর্থাৎ সম্পদের যে মূল্য সেটি কমতেও পারে আবার বাড়তেও পারে। সুতরাং একটা নির্দিষ্ট সময় পর যখন মেশিনটি আমাদের বিক্রয় করার প্রয়োজন হতে পারে কিংবা অন্য কোনো কাজ করার প্রয়োজন হতে পারে, তখন লসও হতে পারে আবার গেইনও হতে পারে সেটি বিক্রি করে। এবং আরেকটি হচ্ছে মুদ্রাস্ফীতি। মুদ্রাস্ফীতি হচ্ছে যে অথবা মুদ্রাস্ফীতি হচ্ছে মুদ্রা অথবা মুদ্রা সংকোচনের যে হারটি রয়েছে সেটিও সেটির কারণেও এই ঐতিহাসিক মূল্য বিভিন্নভাবে প্রভাবিত হতে পারে। দ্বিতীয়টি হচ্ছে আয় স্বীকৃত নীতি। আয় স্বীকৃত নীতি বলতে বোঝায় যেই হিসাব বছরে আয় অর্জিত হয়েছে সেই হিসাব বছরে তা হিসাবভুক্ত করতে হবে, অর্থাৎ সেই সেই নির্দিষ্ট সময়টাতেই যে পরিমাণ আয় হয়েছে, অরিজিনালি টাকা হাতে পাওয়া গিয়েছে সেই টাকাটাই শুধু হিসাবভুক্ত করতে হবে। হিসাব বছরে যদি পণ্যের বিক্রয় বা সেবা প্রদান করা হয়ে থাকে তবে এরূপ লেনদেনের ফলে সৃষ্ট আয়কে অর্জিত আয় বলা হয়, অর্থাৎ সেই নির্দিষ্ট সময়ে যে পরিমাণ সেবা বা পণ্য বিক্রয় করা হয়েছে সেটির যে আয় রয়েছে সেটাকেই আমরা শুধুমাত্র লিপিবদ্ধ করব। এরূপ আয় হতে টাকা পাওয়া না গেলেও তা আয় হিসেবে স্বীকৃত থাকে। তো এটিতে কি হয়, যদি এই সমস্ত ক্ষেত্রে এমন হতে পারে যে আপনি সেবা বা পণ্য বিক্রয়ের ক্ষেত্রে অগ্রিম টাকা নিয়ে ফেলেছেন কিন্তু এখনও সেবা দেননি, এই ধরনের ব্যাপারগুলো আসবে না হিসাবের মধ্যে। বকেয়া আয়কে আবার ধরতে হবে, যে আপনি সার্ভিস বা আপনি প্রোডাক্ট সেল করেছেন কিন্তু পরবর্তীতে কি হলো যে আপনি টাকাটা নেননি এবং এটি বকেয়া কিংবা আপনার দেনাদারের কাছে এটি রয়ে গেছে, এটিও আপনার আয়ের মধ্যে অন্তর্ভুক্ত হবে। এই হচ্ছে আয় স্বীকৃত নীতি। এবং তৃতীয়টি হচ্ছে মিলকরণ নীতি বা ম্যাচিং প্রিন্সিপালস যেটাকে বলা হয়। যে মিলকরণ নীতি বর্ণনা করে যে কোনো হিসাবকালে যদি খরচ সংগঠিত হয় সেই খরচ ওই হিসাবকালের খরচ খাতে লিপিবদ্ধ হবে, অন্যদিকে কোনো খরচ যদি অগ্রিম প্রদান করা হয় তবে উক্ত খরচ ওই হিসাবকালে খরচ হিসাবে লিপিবদ্ধ হবে না। যেমন এই নীতির কারণে বকেয়া খরচ সংশ্লিষ্ট প্রদত্ত খরচের সাথে যোগ করা হয় এবং অগ্রিম খরচকে প্রদত্ত খরচ থেকে বাদ দিতে হয়। খরচকে ওই হিসাবকালের অর্জিত আয়ের বিপরীত চার্জ করতে হয় এবং মিলকরণ করতে হয়। এই বিষয়গুলো মাথায় রাখতে হয় মিলকরণের ক্ষেত্রে। এবং আমাদের সর্বশেষটি হচ্ছে পূর্ণ প্রকাশ নীতি বা ফুল ডিসক্লোজার। পূর্ণ প্রকাশ নীতি অনুসারে আর্থিক বিবরণীতে প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ এবং বহিঃস্থ ব্যবহারকারীর নিকট
গুরুত্বপূর্ণ ও অনাকাঙ্ক্ষিত তথ্যগুলো প্রকাশ করে দিতে হয়, যেমন মজুদ, পণ্যের মূল্য, মূল্যায়ন পদ্ধতি কিংবা বিনিয়োগের বাজার মূল্য, সম্ভাব্য দায় প্রভৃতি, যে নোট আকারে বিবরণীর সাথে সংযুক্ত করতে হয়। এই নীতির ব্যাপারগুলো হচ্ছে যে জাবেদায় ব্যাখ্যা দেওয়া হয়, ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করা হয়, আর্থিক বিবরণীতে খসড়া, টিকা এবং গণনা তুলে ধরা হয়, উদ্বৃত্তপত্রে এই নেটিং করা হয়। নেটিং বলতে বোঝানো হচ্ছে যে কোনো মূল সংখ্যা থেকে কোনো সংখ্যা বাদ দিয়ে তা প্রকৃত অর্থের পরিমাপ দেখানো। তারপরে হচ্ছে আর্থিক বিবরণীতে টাকার পরিমাণ লেখার জন্য আন্তঃকলাম বা বহিঃকলাম বের করা হয়। এই ব্যাপারগুলো আসলে পূর্ণ প্রকাশ নীতিতে ফলো করা হয় আর কি। এই ছিল চারটি আমাদের হিসাব বিজ্ঞানের নীতিসমূহ। চতুর্থটি হচ্ছে পূর্ণ প্রকাশ নীতি, তৃতীয়টি হচ্ছে মিলকরণ নীতি, দ্বিতীয়টি হচ্ছে আয় স্বীকৃত নীতি এবং প্রথমটি হচ্ছে ক্রয় মূল্য নীতি। তো এই ছিল আমাদের হিসাব বিজ্ঞানের নীতির যে ব্যাপারগুলো, পরবর্তী লেসনগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।